আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 19টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সময়সূচি তারা প্রকাশিত করেছেন। লিখিত পরীক্ষার সময়সূচিগুলো দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর রাজস্ব বাজেটের 11 থেকে 20তম গ্রেডভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 21 ক্যাটাগরির মোট 715টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে 12 জুলাই 2020 তারিখের স্বাক্ষর নন এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির চেয়ারম্যান ও অফিসারদের লিখিত পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট 19 ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষার নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এক পদের নাম এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 13, পরীক্ষার তারিখ 30 অক্টোবর 2021, সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। 2 নম্বর পদের নাম জুনিয়র পরিসংখ্যান সহকারী গ্রেড 13, পরীক্ষার তারিখ 30 অক্টোবর 2021, সময় বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। 3 নম্বর পদের নাম পরিসংখ্যান সহকারী গ্রেড 13, পরীক্ষার তারিখ 5 নভেম্বর 2021, সময় সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। 4 নম্বর পদের নাম ইনুমারেটর গ্রেড 13, পরীক্ষার তারিখ 5 নভেম্বর 2021, সময় বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। 5 নম্বর পদের নাম মেশিনম্যান গ্রেড 17, পরীক্ষার তারিখ 5 নভেম্বর 2021, বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। 6 নম্বর পদের নাম জুনিয়র নক্সবিদ গ্রেড 13, পরীক্ষার তারিখ 5 নভেম্বর 2021, বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। 7 নম্বর পদের নাম হিসাবরক্ষক গ্রেড 13, পরীক্ষার তারিখ 19 নভেম্বর 2021, সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। 8 নম্বর পদের নাম সাতলিপিকা কাম কম্পিউটার অপারেটর, পরীক্ষার তারিখ 19 নভেম্বর 2021, সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। 9 নম্বর পদের নাম কম্পোজিটর, পরীক্ষার তারিখ 19 নভেম্বর 2021, সকাল বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। 10 নম্বর পদের নাম সহকারী স্টোর কিপার, পরীক্ষার তারিখ 19 নভেম্বর 2021, বিকাল 3টা থেকে 4:00 পর্যন্ত। 11 নম্বর পদের নাম প্রুফম্যান, পরীক্ষার তারিখ 19 নভেম্বর 2021, বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। 12 নম্বর পদের নাম নকশাবিদ, পরীক্ষার তারিখ 3 ডিসেম্বর 2021, সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। 13 নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর, পরীক্ষার তারিখ 3 ডিসেম্বর 2021, সময় সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। 14 নম্বর পদের নাম সিনিয়র নকশাবিদ, পরীক্ষার তারিখ 3 ডিসেম্বর 2021, বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। 15 নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, পরীক্ষার তারিখ 3 ডিসেম্বর 2021, বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। 16 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পরীক্ষার তারিখ 10 ডিসেম্বর 2021, সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। 17 নম্বর পদের নাম গাড়ি চালক, তারিখ 10 ডিসেম্বর 2021, সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। 18 নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান, পরীক্ষার তারিখ 10 ডিসেম্বর 2021, বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। 19 নম্বর পদের নাম ডুয়েল ডাটা অপারেটর, পরীক্ষার তারিখ 10 ডিসেম্বর 2021, বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের তালিকা বিবিএস এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র উল্লেখ করে প্রার্থীদেরকে মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হবে। 3 বিজ্ঞপ্তির অন্যান্য পদের কেন্দ্র তালিকা পরবর্তী যথাসময়ে বিবিএস এর ওয়েবসাইট www.bbs.government.bd তে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীগণকে স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে bbs.eletalk.com.bd হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তো এই হলো 19টি পদের পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার তারিখ। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।